আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহমিনা ফেরদৌস সিকারগঞ্জ থেকে বলছি। এবার ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে যে একটা আইটেম দেখাবো সেটা হচ্ছে ভেক্সি বাটিকের ভিতরে ভেক্সি বাটিক। ভেক্সি বাটিক কিন্তু অনেক রকমের হয়, অনেকে সব ধরনের সাধারণ একটি বাটিকে ভেক্সি বাটিক বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এইভাবে করছি না। আমরা কিন্তু অরিজিনালি ভেক্সি বাটিকের কথাই বলছি আপনাদেরকে। তো ভেক্সি বাটিক যে ব্যাপারটা হচ্ছে, আপনার মেন কাপড়টা দেখবেন, আপনি মেন যে কোয়ালিটিটা দেখবেন আপনি, এইটা হচ্ছে আড়াই হাত বহরের উপরে থাকে কাপড়টা, অনেক অনেক চওড়া। আপনার অনেক কিছু কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, কারণ এখানে আট সাড়ে আট গোজ কাপড়ের মতো আছে, আপনি অনেক অনেক চওড়া কাপড়টা। আপনি অল্প চওড়া কাপড়ের ভিতরে হয়েও কিন্তু কম দাম, অনেকে মনে করছে আল্লাহ কম, মানে এত কেন প্রাইস হচ্ছে, এত কেন ইয়ে হচ্ছে, এত অন্য জায়গায় তো দেখি আর অনেক কম টাকা। তো এইটা আপনাকে যখন আপনি খুঁজতে যাবেন তখন আপনাকে মূল জিনিসটা আপনাকে দেখতে হবে যে এখানে এত প্রাইস কেন বেশি নিচ্ছে কাপড়টার উপরে, নিশ্চয়ই এটার ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, আর হচ্ছে এই যে আপনার একটা ওড়নাটা, আপনি ওড়নায় হাত দিলে আপনি বুঝতে পারবেন যে মনে হবে যে আপনার মানে হাত, মানে এত সফট একটি কাপড়, এত সফট, মানে একদম পুরো বেশি কাপড়ের উপরে করা হয়েছে, সাড়ে আট গোজের মতো কাপড় আছে এখানে। দেখুন অনেক সুন্দর একটি কোয়ালিটি, আর এটা হাতা আছে এখানে, আর হচ্ছে সালোয়ার অনেক কাপড় দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে আপনি রুমাল শার্ট কাপড় আর রুমাল শার্ট করতে পারবেন, অনেক বেশি কাপড় পরিমাণ কাপড় দেওয়া আছে। তো এই যে একটু দেখিয়েছি আপনারা ভিউয়ার্স, আমি আরেকটি কালার দেখাচ্ছি আপনাদেরকে, আমাকে দেখো পুরো শাড়িটা পুরো। হ্যাঁ, তো ভিউয়ার্স কাপড়গুলি তো আমার নিজেরই দেখাতে হয়, কারণ আমি যখন কাজ করি কাজের মাঝখানে হরেক রকমের কথাবার্তা বলে থাকি, কারণ কাজের অনেক গভীরতা আছে, কাজগুলির ভিতরে যে ধরনের কথাবার্তা আছে সেগুলি আমি জানি, আমাকে জানতে হয় প্রয়োজনে, আমাকে অনেক কিছু জানতে হয়। এই যে দেখুন, কাস্টমারের প্রশ্নের শেষ থাকে না, কারণ কাস্টমার মনে করে যে কম দামের কাপড় হলেই বুঝি ভালো হয়, অ্যাকচুয়ালি তা না। আপনি 800-900 টাকা দিয়ে ভেক্সি বাটিক কিনবেন, যেটা আপনি কিনলে আপনার লাভ হবে। আর আপনি 800 টাকা দিয়ে ভেক্সি বাটিক কিনবেন কেন, কারণ হচ্ছে এই ভেক্সি বাটিকের ভিতরে কী আছে আপনি হাত দিলেই বুঝতে পারবেন, আর আমার আর কিছু বলার থাকে না। আমি আপনি যখন আপনি আমাদের এখানে এসে আপনি যখন আপনাকে কাপড় সফট আপনি কাপড়টা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, আপনি পার্থক্য ধরতে পারবেন যে এটা কেন দাম হয়েছে 850-900 টাকা। এটা তো 500 টাকা হলেও হতেও তো পারতো, তাই না? এ দেখুন, আমি আর বেশি কিছু বলবো না এটা সম্পর্কে, কারণ আমি সবসময় কিন্তু কাপড়ের যে গুরুত্বটা, কাপড়ের কোয়ালিটিটা, আমি সবসময় কাপড়ের কোয়ালিটিটাকে গুরুত্ব দিচ্ছি। এটা হাত, আর হচ্ছে এটা ওড়না, একটা একটু দূরে থেকেও দেখা ওড়নাটা দেখুন তো, আপনি শুধু ডিজাইন দেখেই মুগ্ধ হবেন না, আপনি কাপড় যখন এসে দেখবেন তখন বলবেন যে প্রাইসটা একটু বেশি হওয়াতে ভালোই হয়েছে, কারণ 400 টাকা দিয়ে বাটিক কিনে সেই কাপড় যদি আপনি 300 টাকা মজুরি দিয়ে সেলাই করেন তাহলে আপনি কী লাভ? আমি যদি আমি ধরেন খুব বেশি কাপড় আমার কেনার দরকার নেই, আমি 4-5টা 3 পিস বানালাম, আমি একটু ভালো প্রাইসের ভিতরে বানালাম, একটু ভালো দাম দিয়ে কাপড়টা কিনলাম, দাম দিয়ে কেনার অর্থ হয়েছে আপনার জিনিস কখনো খারাপ হবে। আর শুধু সবসময় দাম দিলেই হবে না, আপনার জিনিসের গুণাগুণ সম্পর্কে আপনাকে জানতে হবে। বানালাম তখন কী হয়, আপনার 400 টাকার 3 পিস কিনে, 500 টাকার 3 পিস কিনে আমি 400 টাকা মজুরি দিব, এটা কী করে? এই যে একটা ডিজাইন, কি সুন্দর ডিজাইন দেখুন, যেমন ডিজাইন সুন্দর তেমন আপনার কোয়ালিটি ভালো, এবং তেমন কাপড়ের চওড়া অনেক বেশি, এবং যারা অনেক হেলদি অথবা স্বাস্থ্যবান আছেন যাদের তাদের কাপড়ে কোনো সমস্যা হবে না। এইটা কালারটা, 4টি কালার আমি এখন দেখালাম আপনাদেরকে, আপনারা শুধু একটু যাচাই করবেন বিভিন্ন জায়গায়। আর এটার প্রাইস হচ্ছে 850 টাকা, আর 900 টাকায় কিন্তু আমি কম নিচ্ছি আপনাদের কাছ থেকে 850 টাকা। এই যে ওড়নাটা, আর চওড়া লম্বার কথা বলার দরকার হবে না, আপনি শুধু আমি বলছি যেটা ও এই কাপড়টার সম্পর্কে আর একটু কথা বলি আমি, বিশেষ করে সাধারণত বাইরের কেমিক্যালসগুলি দিয়ে আমরা করে থাকি, যেমন
জার্মান জার্মান কেমিক্যালস এগুলি, আর হচ্ছে এই যে মোমবাতি, এইটাকে প্রথমে মোমবাতি করা হয়, বালির উপরে রেখে কাজটি করতে হয় মোমবাতি, তারপর আপনি এটা হচ্ছে আরেকটি দেবো আরেকটি কালার, আপনি এই যে আরেকটি কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার, দেখুন তো ভিউয়ার্স এই যে অরেঞ্জ কালারের আরেকটি আছে, অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে হোয়াইট এবং অরেঞ্জ কালার দিয়া কালারের ভিতরে অরেঞ্জ দিয়ে কালারটা, আর এটা হচ্ছে সালোয়ারটা, এই সালোয়ারটা দেখো দূর থেকে দূরে থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে সালোয়ার, না না হ্যাঁ এটা সালোয়ার, আর এটা হচ্ছে ওনাকা, এটা হচ্ছে মোমবাতি করা হয়, মোমবাতি করে তারপর মোম পালিশ করা হয়, তো এর বুঝুন এটার ভিতরে আমাদের কত কাজ করতে হয় বুঝছেন, অনেক অনেক কাজ করতে হয়, যার কারণে এটার প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, তার কারণে অনেক সফট করে কাজটা করতে হয়, তো অনেক সফট কাজ এই জন্য এটার প্রাইসটা একটু বেশি হয়। বেক্সি বাটিক সবাই বলছে বেক্সি বাটিক কি, বেক্সি বাটিকের একটা বাটিক যদি কেউ করে থাকে তাহলে দেখা যায় এটাকে অনেক মানুষের বিভিন্ন রকমভাবে করে ফেলে, আমরা আছে মূল জিনিসটা আপনি কখনো মানে হাতে কাছে পেয়েও হারিয়ে ফেলেন, মূল যে কাপড়টি আমরা কিন্তু মূল কাপড়টি আপনাকে দেব, আর কাপড় দেখে কিনবেন এবং কাপড় যাচাই করে কিনবেন, আর নিজের কাপড় নিজে কিনতে পারলে সবচেয়ে ভালো আমি এটা মনে করি, কারণ আপনার কাপড় আপনিই ভালো জানেন কীভাবে আপনি কিনবেন, আপনি নিজের কাপড় কিনতে পারলে নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক, নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, তো আপনার এইটার দাম আপনার প্রাইসের তো আমি আপনাদেরকে বলছি 800 থেকে 850 টাকা, একদম আমাদের এটা ফিক্সড প্রাইস একদম 800 থেকে 850 টাকা, তো আমাদের ঠিকানাটা বলছি ভিউয়ার্স, আজিমপুর সাফরা মসজিদের সাথে কারুকুঞ্জ বুটিক্স অ্যান্ড হস্তশিল্প ট্রেনিং সেন্টার, আর হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কারুকুঞ্জ, কারুকুঞ্জ লিখে কে আর ইউ কে UNJU দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, তাহলে আপনি কারুকুঞ্জ লিখলে আপনি কারুকুঞ্জ চলে আসবে, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আপুরা, আর হচ্ছে একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে, আর আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে রাখি 01817580533, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আপনারা কেমন লাগলো আপনারা একটু আমাদেরকে আমার জানাকে জানাবেন, আর ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আবার আপনাদের সাথে বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে, তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।